ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে আবার নিয়ে এলাম কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 1 সেমিস্টার 2 যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার তৃতীয় ভাগ অর্থাৎ পার্ট 3। এর মধ্যে কয়েকটা অঙ্ক এবং থিওরি নিয়ে এলাম, তোমরা একটু মিলিয়ে নেবে। দেখো, 8 নম্বর অঙ্কটা যদি দেখি, অনার্স এসেছিল, আল্ট্রা লিমিটেড সাপ্লাইজ দি ফলোয়িং ডিটেলস ইন রেসপেক্ট অফ এ ট্রাক 5 টন ক্যাপাসিটি। 5 টন ক্যাপাসিটি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তোমার কস্ট অফ ট্রাক বলেছে 18 লাখ, 18 লাখ। তাহলে এখান থেকে আমাকে কী বের করতে হবে? অ্যাকচুয়ালি আমরা এই অঙ্ক করতে গেলে আমাদের টন কিলোমিটার বের করতে হবে, যার জন্য আমরা প্রথমে একটা লোড বের করে নিয়েছি, লোড কিলোমিটার পার ট্রাক। এবং লোড মানে হচ্ছে টন রয়েছে, টন TON লিখতে পারো অথবা TONNE লিখতে পারো। জার্নিটা দেখো, এই অঙ্কটা দেখে বোঝাই যাচ্ছে যে টু ওয়ে জার্নি আছে। ইস্ট্রিপ ইচ ওয়ে মানে হচ্ছে আপ অ্যান্ড ডাউন, অনওয়ার্ড মানে হচ্ছে আপ, আমরা ধরে নিই। এখানে বলে দিয়েছি যে 50 কিলোমিটার করে জার্নি আছে, তাহলে আপে 50, ডাউনে 50। এখানে পরে বলেছে যখন যে আপে হলো তখন 80% ক্যাপাসিটি সে নিয়েছে, অর্থাৎ লোড হচ্ছে 5 টন, তার 80% মানে 4 টন। আর যখন ডাউন হয়েছে 20% ক্যাপাসিটি নিয়েছে, 20% × 5 টন 1 টন। প্রত্যেক মাসে তোমার 25 দিন করেছিল, 25 ডেজ। তাহলে টন কিলোমিটার কত বললো, 50 × 4 × 5 = 25 করলে 5000, আর 50 × 1 × 25 করলে 1250। টোটাল বেরোলো আমার 6250, ঠিক আছে। এইবার আমার কে কী বের করতে হবে? আমাকে বের করতে হবে, একটা ফিক্সড কস্ট বের করলাম, একটা ভ্যারিয়েবল কস্ট নিলাম। এই যে খরচগুলো দেওয়া আছে তার মধ্যে কিছু আছে ফিক্সড, কিছু আছে ভ্যারিয়েবল, সেইটা আমাকে দেখতে হবে। দেখো, কস্ট অফ ট্রাক যেটা আছে 18 লাখ, তাহলে এটা ডেপ্রিসিয়েশন বের করার জন্য লাগবে, 10 ইয়ার্স হচ্ছে এস্টিমেটেড লাইফ। তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে, 18 লাখ / 10, তাহলে 1 বছর হলো, / 12, তার মানে 1 মাস হলো। ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, 18 লাখ / 120 করলে 15000 আসছে, আমরা তাই লিখেছি। পরপর আমি বসিয়ে যাব, তাহলে সুবিধা হবে। লুব্রিকেন্ট বলছে 150 টাকা পার ট্রিপ ইচ ওয়ে, তাহলে লুব্রিকেন্ট চলে আসি এবার। দেখো, লুব্রিকেন্ট 150 টাকা, দুখানা ট্রিপ আছে আপ অ্যান্ড ডাউন, আর 25 দিন পার ডে, তাহলে এটা করলে তোমার দাঁড়াচ্ছে 150 × 2 × 25 করলে দাঁড়াচ্ছে 7500, ঠিক আছে। এইবার চলে আসি আমি তার পরের পার্টে, অর্থাৎ পরে কি বলছে, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স 10000 টাকা পার মান্থ। এখানে বলেই দিয়েছে রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স, এটাও কিন্তু ভ্যারিয়েবল, 10000 টাকা পার মান্থ দিয়ে দিয়েছে, সুতরাং কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই। তারপর দেখো, ড্রাইভার্স ওয়েজেস 15000 টাকা পার মান্থ, এটা ফিক্সড, তাই ফিক্সড এক্সপেন্সেসে নিয়েছি আমরা, দেখতে পাচ্ছ 15000। আর বলছে ক্যারেজ এ ক্লিনার্স ওয়েজ 5000 টাকা, এটাও ফিক্সড। তারপর দেখো, ইন্স্যুরেন্স 1 বছর দিতে হয়, ট্যাক্স 1 বছর দিতে হয়, 1,20,000 টাকা পার ইয়ার বলেছে। তাহলে পার ইয়ার যদি 1,20,000 হয়, তাহলে এখানে 12 দিয়ে ভাগ, তোমার চলে এলো 10000, ঠিক আছে, 10000 এলো। তাহলে 10000 তুমি যদি যোগ করো 15 আর 10, এটা 30000 পেয়ে গেলাম আমি। তাহলে 30000কে তুমি ভাগ করে দাও, তাহলে কি পাবে দেখে নাও, 30000 / তোমার আসছে কত, 30000
ডিভাইডেড বাই 6250 করলে আসছে 4.80। তাহলে 4.80 আমরা পেলাম। আর এটা কি পেলাম, এখনও একটা বাকি আছে কস্ট অফ ডিজেল, সেটা দেখে নাও। এখানে কস্ট অফ ডিজেল কি বলেছে, বলছে 10 কিলোমিটার গেছে 1 লিটারে। তাহলে অবশ্যই আমাদের এটা দেখার আছে, 1 কিলোমিটার হচ্ছে আর 10 কিলোমিটার হচ্ছে তোমার 1 লিটার পেট্রোলে গেছে। যদি আমরা ঘুরিয়ে বলি তাহলে 1 লিটারে গেছে 10 কিলোমিটার, ক্লিয়ার আমরা বলতে পারি, বা এটাও বলতে পারি। এবার কোনটা লাগবে তোমার কাজে সেটা দেখতে হবে। আবার 1 লিটারের দাম কত বলেছে, বলে দিয়েছে দেখো 1 লিটার পেট্রোলের দাম 65 টাকা, 65 রুপিস। তাহলে 65 টাকায় সে গেছে 10 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার কত, 65 বাই 10, অবশ্যই আমরা পেলাম। কিন্তু টোটাল কত, 50 প্লাস 50, আপে 50 ডাউনে 50, তোমার টোটাল হচ্ছে তোমার 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটারে গেছে কত, দেখো এইটা কিন্তু তোমার কত বেরোলো, এটা কিন্তু 10, কিন্তু এটা হচ্ছে বাই 10 কিলোমিটার, বাই 10। তাহলে 100 কিলোমিটারে যত যাবে, 100 মানে 50 বাই 50 বললাম, আপ অ্যান্ড ডাউন, তার মানে তোমার হয়ে গেল 100। তাহলে 65 ইন্টু 100 বাই 10, তার মানে করলে 650। তাহলে 650 তোমার আসছে। তাহলে কস্ট অফ ডিজেল কত হচ্ছে, 650। এইবার কী হচ্ছে, ইন্টু 25, কেন 1 মাস মানে 25 দিন, আমরা যেটা করলাম একদিনের হিসাব করলাম, তাহলে 1 মাসের হিসেব করতে হবে তোমাকে। তাহলে 650 ইন্টু তোমার আসছে হচ্ছে 25, করলে 16,250, এই যে চলে এসছে, অ্যাড করে দাও, এটা আসছে। এবং ওটার সাথে তুমি যদি ভাগ করে দাও, আরেকবার যোগ করে দিই, 15,000 প্লাস হচ্ছে 10,000 প্লাস হচ্ছে 16,250 প্লাস হচ্ছে 7,500, করলে 48,750, ঠিক আছে, ডিভাইডেড বাই 6250, করলে আসছে 7.80। তাহলে 7.80 প্লাস হচ্ছে 4.80, ক্লিয়ার, তাহলে 12.60, 12.60, ক্লিয়ার, এইটা এলো। এইবার দেখো সেকেন্ড পার্টটা যেটা বলেছে, তাহলে এই অবধি আমাদের হয়ে গেল, এবং এইটা বেরিয়ে গেল তোমার 12.60, এটা পেয়ে গেলাম, ঠিক আছে, 12.60, এটা হচ্ছে তোমার কী বেরোলো, কস্ট পার টন কিলোমিটার, এটা রুপিসে কিন্তু। আচ্ছা তারপরে দেখো লাস্টে বলেছে 50% অন ফ্রেটেজ টু বি আর্ন, যদি প্রফিট 50% অন ফ্রেটেজ হয় তাহলে রেট পার টন কিলোমিটার কত হবে। এই ফর্মুলাটির মনে রাখতে হবে, 50% মানে তোমার, যদি আমি এটাকে C1 C2 ধরি, C1 মানে 50, হ্যাঁ, C2 মানে হচ্ছে এই 12.60 বেরোলো, আর পি মানে প্রফিট 50, তাহলে আমরা কি পাচ্ছি, এইখানে পেলাম 12.60, তাহলে ওইটাই তোমার চলে আসছে 12.60, এটাই অ্যান্সার চলে আসছে। তাহলে সবাই বুঝতে পেরেছ। এবার চলে যাই আমরা সেকেন্ড অঙ্কে চলে যাই। সেখানে কি বলেছে, বলছে টোটাল
টোটাল স্ট্যান্ডিং চার্জ মানে ফিক্সড কস্ট এত, আর কস্ট পার পাওয়ারের ভ্যারিয়েবল, আমার কী করতে বলেছে, মেশিন আওয়ার অ্যাড করতে বলেছে, ঠিক আছে। তাহলে মেশিন আওয়ার করলে এফেক্টিভ ওয়ার্কিং আওয়ার কত হচ্ছে সেটা তোমার বের করতে হবে। 2000 ঘন্টা ছিল, তার মধ্যে আবার 8% হচ্ছে অপ ওয়ার্কিং আওয়ার হচ্ছে কি আইডল টাইম, নর্মাল আইডল টাইম, তাহলে এটা লেস করে দিলাম 160 হলো, এটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল যেটা অ্যাভয়েড করা যায় না। আর 40 আওয়ার যেটা অ্যাভয়েডেবল অর্থাৎ অ্যাভয়েড করা যেতে পারতো 40 আওয়ার, সেটাও আইডল টাইম, তাহলে 1800 আওয়ার ঘন্টা পেলাম আমি টোটাল এফেক্টিভ টাইম। দেখো ফিক্সড ওভারহেড কত আছে, 5400 ডাইরেক্ট বলে দিয়েছে, ডিভাইড বাই 1800 করলে 3 রুপিস, আর এটা 1.20 বলেছে পার ইউনিট, 4 ইউনিট বলেছে পার আওয়ার, তাহলে ইন্টু 4 করে দাও তাহলে 4.80, তাহলে 7.80 হচ্ছে অ্যান্সার। এটা খুব সহজ দিয়েছিল। এবার তারপরেরটা দেখো, আমরা যদি দেখি এখানে বলছে ওভার টাইম, ওভার টাইম কাকে বলে, ওভার টাইম কীভাবে অ্যাকাউন্টসে করা হয়, আর সাজেস্ট 2 স্টেপস দ্যাট ক্যান বি টেকেন টু কন্ট্রোল, এটা অনার্সেস ছিল। আর জেনারেলি দিয়েছে ওভার টাইম কাকে বলে আর কিভাবে তুমি অ্যাকাউন্টে ট্রিটমেন্ট করবে। ওভার টাইম বলতে গেলেই কিন্তু ফ্যাক্টরি আইন 1948 সালে যে ফ্যাক্টরি আইন, সেখানকার যে প্রভিশন বলা হয়েছে সেটা ধরতে হবে। বলেছে প্রত্যেক দিন একজন ওয়ার্কার 9 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, আর সপ্তাহে যদি হিসেব করি 48 আওয়ার্স, এবার 9 ঘন্টার বেশি যদি কাজ করে তাহলে ওভার টাইম হয়ে যাবে, অথবা সপ্তাহে যদি 48 আওয়ার্সের বেশি করে তাহলে ওভার টাইম হয়ে যাবে, যতটা বেশি হবে, এবং সেইটা কিন্তু ডবল রেটে দিতে হবে। যদি একটা মানুষ প্রতি ঘন্টায় আমি মনে করলাম 50 টাকা পাচ্ছে পার আওয়ার, তাহলে ওভার টাইম কত হবে, 100 টাকা, অর্থাৎ ডবল। এবার ট্রিটমেন্ট কি বলেছে, ট্রিটমেন্ট বলছে, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের, কোনো জায়গায় হাফ দেওয়া হয়, অর্থাৎ 50 টাকা তার রেট আছে, প্লাস হচ্ছে আরও 25 টাকা, 50-এ হাফ, তার মানে 75 টাকা তাকে পার আওয়ার দেওয়া হলো, আবার কোনো জায়গায় ডবল রেটও দেওয়া হয়, অর্থাৎ 100%, 50 + 50 = 100। এইবার চলে আসি আমি ট্রিটমেন্ট, 3টে ভাগে ভাগ করেছি আমি। একটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস রেট, সেটা কি যদি সাধারণভাবে যে ওয়েজেস দেওয়া হয় সেটা ডাইরেক্ট ওয়েজেসে চলে যাচ্ছে, আর যদি কাস্টমারের রিকোয়েস্টে হয় তো অনেক সময় ওভার টাইম করতে হয়, তখন পুরো অ্যামাউন্টটা কিন্তু ডাইরেক্ট লেবার কস্টে চলে যাচ্ছে। দেখো এক এক রকম হলে এক এক জায়গায় তোমার লেবার তোমার ওভার হেডটা হচ্ছে। আর ওভার হেড মেথডে কী বলছে, যদি জেনারেল প্রেশার এত বেশি থাকে যে ওয়ার্কের ওয়ার্কটা কমপ্লিট করতে হবে, তাহলে ফ্যাক্টরি ওভার হেডে চলে যাচ্ছে ওই কস্টটা ওভার টাইমে। যদি ডিফেক্টিভ ম্যানেজমেন্ট থাকে, যে পার্টিকুলার ডিপার্টমেন্টে যদি ডিপার্টমেন্টে কম হয় এবং তার জন্য ওভার টাইম দিতে হয়, তাহলে ডিপার্টমেন্টের সাথে চার্জ হবে ওই ডিপার্টমেন্টের। আর সি নাম্বার হচ্ছে যদি সিজনাল ডিমান্ড হয়, যেমন ধরো শীতকালে সোয়েটারের ডিমান্ড অথবা গরম পোশাকের ডিমান্ড, তার ফলে ওভার টাইম দিতে হলো, তখন জেনারেল ওভার হেডে চলে যাচ্ছে, অর্থাৎ কস্ট অফ প্রোডাকশনে ঢুকছে। আর সবচেয়ে মুখ্য জিনিস কি, স্ট্রাইক অথবা লক আউট অথবা ফ্লাইট বন্যা হলো, তখন যে ওভার টাইম করতে হয় আমাদের বাধ্য, তখন এটা প্রোডাকশন লস হলো, লস হওয়ার জন্য অ্যাবনর্মাল কন্ডিশন তৈরি হলো, তার ফলে ওভার টাইম দেওয়া হয়, সেটা হচ্ছে কস্টিং প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করা হয়। কী কী স্টেপ করা হবে, কী কী স্টেপ করা হবে, অলদো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিমুভ ওভার টাইম কমপ্লিটলি, ওভার টাইম কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়া সম্ভব নয়, কিন্তু কমানো সম্ভব। যেমন ধরো যদি ডিপার্টমেন্ট ওয়াইজ আগে দেখতে হবে যে ওভার টাইম পেমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে কত হয়েছে, সেই মতো তোমায় অ্যানালাইজ করতে হবে। 2 নম্বর হচ্ছে একজন রেসপন্সিবল অথরিটি থাকবে যে ওভার টাইমটা ডিস্ট্রিবিউট করবে সবাই না করে। 3 নম্বর হচ্ছে প্রোডাক্টিভিটি মেনটেন করতে হবে ডিউরিং নর্মাল ওয়ার্কিং টাইম, প্রত্যেক দিন ঠিক করতে হবে যে এত করে প্রোডাকশন করব। যদি সেখানে প্রোডাকশন কমে যায় তার মানেই বোঝা যাবে যে ওভার টাইম দিতে হবে প্রোডাকশনটা মেনটেন করার জন্য।
সেটি যাতে না হয়। চার নম্বর হচ্ছে ওভার, তোমার নতুন ওয়ার্কার নিয়োগ করা যেতে পারে যদি সেরকম দরকার হয়, ওভার টাইমটাকে অ্যাভয়েড করা যায়। পাঁচ নম্বর হচ্ছে সাব কন্ট্রাক্ট দেওয়া যেতে পারে অন্য কোনো কোম্পানিকে। আর ছ নম্বর হচ্ছে ওভার টাইমের কারণগুলো কিন্তু অ্যানালাইজ করতে হবে, পিরিয়ডিক্যাল রিপোর্টে দেখাতে হবে যে কত টাকা ওভার টাইম বাবদ গেছে এবং কেন ওভার টাইম হয়েছে। যদি এগুলো ঠিকমতো পর্যালোচনা করি তাহলে ওভার টাইম কিন্তু অনেকটা কমানো যায়। আমি ছখানা পয়েন্ট আলোচনা করেছি। এবার লাস্ট একটা অঙ্ক দিয়েছি জেনারেলে, সেটা হচ্ছে লেবারের ওপর। দেখো এই অঙ্কের মধ্যে 80 ঘন্টা সে নিয়েছে, 100 ঘন্টা সে তাকে অ্যালাউ করা হয়েছে 10 টাকা করে পার আওয়ার। পিস্টেট বলেছে হ্যালসি প্ল্যান, রাওয়ান প্ল্যান। পিস্টেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা লিখলাম, দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই পারবে। এইখানেই ভাগ করে নিলাম, এইখানে একটু অসুবিধা হতে পারে, পিস রেট। এইবার দেখো টাইম টেকেন বাই ইনটু টাইম রেট অথবা টাইম অ্যালাউড ইনটু টাইম রেট, তাহলে 80 আর 100, তাহলে এখানে হয়ে গেল 800 টাকা টাইম রেট। কিন্তু যখন এই পিস রেট করবো তখন দেখতে হবে তাকে কখনটা সময় দেওয়া হয়েছে, সে যদি আগেও করে ফেলে তাকে সেই ঘন্টার মধ্যে কিন্তু দিতে হবে। তার সাথে ঘন্টায় কিন্তু চুক্তি নেই, তার সাথে চুক্তি হচ্ছে কত মাল করবে সেইটার ওপরে চুক্তি। তাহলে 1000 টাকায় পিস রেট দিতে হবে তাকে অটোমেটিক, কিছু করার নেই আমাদের, এটাকে পিস রেটের ডেফিনেশন বলা হয়েছে। রাওয়ানে দেখো সেই 800 টাকাই হবে, হ্যালসিও 800 টাকা হবে, কিন্তু এই যে বোনাস স্কিম যখন আসবে তখন কিন্তু অন্যরকম হবে। এটা ফর্মুলা মনে রাখতে হবে, 50% মানে হচ্ছে 50/100 মানে 1/2 ইন্টু টাইম সেভড ইন্টু টাইম রেট। দেখতে পাচ্ছ বসিয়ে দেওয়া হয়েছে টাইম সেভড 20 ঘন্টা আর 10 টাকা করে রেট আছে 100, এখানে বসিয়ে দিলে 100। এরও একটা ফর্মুলা আছে, এটাও মনে রাখতে হবে, টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভড ইন্টু টাইম রেট, 80/100 ইন্টু 20 ইন্টু 10 160, এই 160 টাকা এখানে চলে এলো। তাহলে টোটাল কত হলো, এখানে 1000 টাকা পিস রেটে ওয়েজেস হলো, আর এখানে দেখো 900 টাকা হলো, আর এখানে হলো 960 টাকা। আমার কিন্তু আরেকটা স্টেপ করতে হবে, কারণ এখানে বলেছিল যদি মেটেরিয়াল 1800 টাকা হয়, ফ্যাক্টরি ওভারের যদি 50% অব ওয়েজেস হয় তাহলে তার টোটাল ওয়েজেসটা কত হবে, ঠিক আছে সেইটাই বের করো, ক্যালকুলেট ওয়ার্কস কস্ট, ওয়ার্কস কস্ট কত হবে। তাহলে ওয়ার্কস কস্ট বের করতে গেলে আরেকটা আমাকে চার্ট বানাতেই হবে, কিছু করার নেই। অর্থাৎ মেটেরিয়ালস বাবদ 1800, প্রত্যেকটা জায়গায় 1800 হবে, এখানে 1000 পড়ে গেছে 1800 হবে। তারপর দেখো ওয়েজেস, এখানে 800 না, পিস রেট 1000 ছিল আর এখানে 900 ছিল আর এখানে 960 ছিল, ঠিক আছে। এইবার দেখো এটা কিন্তু 1000-এর ওপর হবে, ক্যালকুলেশন করলে আমরা 500 পাচ্ছি, 50% বলেছে, আর এইখানে কিন্তু 900-এর ওপরে হলো 450, 960-এর ওপরে হলো 480 হলো, টোটাল করলে কত হচ্ছে 1800, 2800, 3300, 3300 টাকা হলো তোমার পিস রেটে। আর 3300, এখানে হয়ে গেল 3150, 8, 8, 16, 17, 18, 19, 20, 21, 22, 3150। আর এখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে চলে আসছে তোমার 1800 প্লাস হচ্ছে 960, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, 480 করলে তোমার আসছে 3240, অ্যামাউন্টটা ঠিক আছে। তাহলে এখানে এটা হবে তোমার 6, 8, 14, 4, 1, 4, 5, 5, 9, 14, 14, 8, 22, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, যদি কোনো ভুলভ্রান্তি বেরোয় তাহলে লিখে দেবে। থ্যাংক ইউ।